এতবার ফোন করার কি আছে বলতো? আরে আশ্চর্য, আমি তো একটা কাজে আছি নাকি? না মানে তুমি কি চাও বলতো? আমি কাজ বাজ ছেড়ে দিই, সারাদিন তোমাকে টাইম দিই, তাই তো? অফিসেও আজকাল এসব ব্রেকআপ, উই নিড সাম স্পেস, এসব আলোচনা হয়। কেন হতে পারে না বুঝি? না না হওয়ার কিছু নেই, পরিবর্তনের দুনিয়াতে যা সব ঘটছে এটাও না হওয়ার কিছু নেই। ও বাই দ্য ওয়ে, আমি অনন্ত, অনন্ত দাস। আর আপনি? আমার নামটা না হয় নাই বা জানলে? ফলো করছেন আমাকে? দেখে তো ভদ্রলোক বলেই ভেবেছিলাম। আরে মিস আগন্তুক, সেটা না, আমি ভাবছিলাম এত সুন্দর আলাপচারিতার পর যদি একবার গরম চা না হয় তাহলে ব্যাপারটা ঠিক জমে না। আর আপনি যদি আমার সাথে কোনো রকম ডেস্টিনেশনের স্বপ্ন দেখে থাকেন তাহলে কিন্তু সেটা একান্ত আপনার নিজের এবং একটা অবাস্তব স্বপ্ন। এখনকার সম্পর্কগুলোতে ভালোবাসা কম, বরং শারীরিক গঠনাকৃতি প্রাধান্য পেয়ে চলেছে অবিরত। মানুষ এখন শরীরের মধ্যে ভালোবাসা খোঁজে, ভালোবাসাতে মন খোঁজে না। কোনো একদিন নর্থ কলকাতায় ঘুরে বেড়ানো, ঘুরতে ঘুরতে চায়ের ভাড়ে চুমুক দেওয়া, হাতে হাত ধরে বাড়ি ফেরার পথে যখন বেখেয়ালি হাওয়ায় চুলগুলো ঘেটে যাবে, আলতো করে চুলগুলো সরিয়ে একটা কপালে চুমু খাওয়া, একজন প্রেমিকা তার প্রেমিকের থেকে এইটুকুই চায়। আপনার সাথে এতটা সময় না কাটালে আমি হয়তো জীবনে আর অনেক ভুলের দোষর হতাম। যে কোনো সম্পর্কের চাপা হলে অর্গানিক কেমিস্ট্রির ইকুয়েশনের মতো জটিল হলেও সঠিকভাবে বুঝতে পারলে না, খুব সিম্পল। বারবার অপশন না পাল্টে একবার ভুল অপশনে স্টে করে দেখুন না।